हेलो बंधुरा चैने सबा स्वागत। तो कल के तुम्हारे लीगल मेट्रोलॉजी एग्जाम सबाई के शुभेच्छा रही हमार तरफ थे। तो कथा मत तुम्हारे मॉक टेस्ट प्रोवाइड करटाई सम्भवतः परीक्षार आगे हमार लास्ट भिडियो होते चले बिकज कल के तुम्हारे दोपुर बेला आईटा के परीक्षा। तो ये भिडियोते हमें कि डिसकस करब से हे कि तुम तुम स्कोर के मैक्सिमाइज कर वही 1.5 जो आवार्स रोचे अर्थात देर घंटा जो टाइम रोचे ना ये हे क्यों सबथे इम्पोर्टेंट टाइम। लास्ट एक बचर देर बचरे जो प्रिपारेशन नहींचो सब क्यों तुम्हार बोलते पर अग्नि परीक्षा क्योंकि 1.5 आवार्स क्योंकि है देर घंटा क्यों है। तो ये जिस माथाय रखे दे घंटा के क्यों प्रत्येक सेकेंड के क्यों तुम्हें यूटिलाइज करते हैं ठीक कर। एबार देखो तार आगे बोली यूटिलाइज ये जिनिसटा डिसकस करार आगे जो की नहीं जाए। प्रथम कथा हे पैनिक करबे ना, एक्सामिनेशन हले एटलिस्ट एक घंटा आगे पोछबे। कलकाता एक्सामिनेशन हलगुलो पड़े तो सबकटा एक्सामिनेशन जो सेंटर रही है सेटाई इजिली एक्सेसिबल बाई पब्लिक ट्रांसपोर्ट जेहेतु से मूलत नर्थ कलकाता और साउथ कलकाता किछु किछु जगह फेले मैंने एक्चुअल प्रपार कलकाता मध्य जेहेतु एक्सामिनेशन सेंटरगुलो तो इजिली एक्सेसिबल। ट्रेन चलते हमारे बोलते पर शियालदा डिविशने सब जगहते ही ट्रेन चलते कम बेसि। हावड़ा डिविशने हम ट्रेन चलते ना सरकम भाव लोकल ट्रेन कथा बी हमें एक्सप्रेस मेल ट्रेन सेगलो चलते एक निर्दिष्ट संख्य जेटा बोलार। एक्सामिनेशन हले किन्तु एडमिट कार्डर जो तुम्हारे इन्स्ट्रक्शन रोचे सेखाने किन्तु क्यालकुलेटर किन्तु अलाउ करा हयनि। ठीक है, क्यालकुलेटर किन्तु कोनो रकम किछु उल्लेख करा हयनि। तो पारले तुम्हारा क्यालकुलेटर निये जाओ तुम्हारे जो साइंटिफिक क्यालकुलेटर रोचे। এবার সেটা তোমার ওই আমাদের যে ইএস সিরিজের যে ক্যালকুলেটরগুলো থাকে ওই সাধারণত ওগুলোই সবাই ইউজ করে ইএস বা এমএস। তো ক্যালকুলেটর তোমরা নিয়ে যেও। এবার আই থিঙ্ক মেবি ক্যালকুলেটর অ্যালাউ করবে না এবং কোশ্চেনটা এরকমই করা হবে যাতে তুমি ইজিলি সেটা মুখে মুখেই সলভ করতে পারো, মানে ক্যালকুলেশনগুলো করতে পারো ফিজিক্সের যে ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো। ঠিক আছে, আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে এক্সামিনেশন কিন্তু হলে কিন্তু কোনো রকমের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নিয়ে যাওয়া যাবে না, এটা বলা হয়েছে। তো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কিন্তু ক্যালকুলেটরও মেবি পড়তে পারে, সেটা স্পষ্ট করে বলা নেই, ইনস্ট্রাকশনটা দেওয়া উচিত ছিল। আর আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে এক্সামিনেশন হলে কিন্তু 10 মিনিট আগে তোমাদের এন্ট্রি বন্ধ হয়ে যাবে এবং সবাই কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে যেটা দিয়ে তোমরা ওএমআরে কিন্তু এনকোড করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমাদের অনেকে আধার কার্ড নিয়ে যাও অ্যাজ এ আইডি প্রুফ। তো আধার কার্ডের যে ই আধার রয়েছে না, অর্থাৎ যেটা তোমার ইন্টারনেট থেকে ডাউনলোড করা, সেটা কিন্তু তোমাদের চলবে না ই আধার। ঠিক আছে, এটা কিন্তু নোটিশে বলা রয়েছে ভালো করে, মানে অ্যাডমিশনের অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশন সেখানে কিন্তু ভালোভাবে বলা আছে। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টরগুলো মাথায় রাখবে, ভালো করে পরীক্ষা দেবে। এবার আসি আমি টাইম ম্যানেজমেন্টে কীভাবে তুমি ম্যাক্সিমাইজ করবে। দেখো বেসিক্যালি টোটাল তোমার কাছে টাইম রয়েছে 90 মিনিটস। 90 মিনিটসকে আমি 4টে পার্টে ডিভাইড করেছি। ঠিক আছে, ফার্স্টে 30 মিনিটস, সেকেন্ড 10 মিনিটস, থার্ড 30 মিনিটস এবং লাস্ট 20 মিনিটস। এই হলো তোমার 4টে পার্টে কিন্তু আমি টোটাল 90 মিনিটসকে ডিভাইড করেছি। তো ফার্স্ট পার্ট যেটা রয়েছে তোমাদের আইটা থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, অর্থাৎ 2:30 থেকে 3 PM অবধি। এই 30 মিনিটে তোমার যে জানা বা তুমি যেই ফিজিক্সের কোশ্চেনগুলো পারছো 30 থেকে 40টা সেটা তুমি সলভ করবে। ঠিক আছে, যেটা তুমি শিওর 100% শিওর সেটা তুমি সলভ করবে। নেক্সট যে 10 মিনিটস রয়েছে অর্থাৎ 3টে থেকে 3টে 10, সেই টাইমটার মধ্যে কিন্তু তুমি এনকোড করবে, অর্থাৎ এই 30 থেকে যে 40টা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটাকে কিন্তু তোমার এই কোশ্চেনের যে অ্যান্সার এগুলো কিন্তু তোমাকে ওই মারে এনকোড করতে হবে এবং ভালো করে সাবধানে এনকোড করবে বিকজ এটাই কিন্তু তোমার সাফল্যের বলতে পারো 50% ক্যারি করবে মার্ক্স। ঠিক আছে, এই যে তোমার শিওর শর্ট যে অ্যান্সারগুলো ফিজিক্সের ক্ষেত্রে বলছি। আচ্ছা, এরপরে যে 30 মিনিটস রয়েছে অর্থাৎ 3টে 10 থেকে 3:10 থেকে 3:40, এই 30 মিনিটসে কী করবে, ম্যাথসের কোশ্চেন, অর্থাৎ 25টা যে ম্যাথ রয়েছে এবং 25টা যে জিকে রয়েছে 25টা ম্যাথের 25টাই করার চেষ্টা করবে বিকজ আমি যতদূর আশা করছি যে সবাই সায়েন্সের স্টুডেন্ট, অবভিয়াসলি সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের ফিজিক্স রয়েছে, তোমরা 25টা কোশ্চেন যেটা কম্পিটিটিভ ম্যাথের কোশ্চেন সেটা কিন্তু তোমরা পারবে আশা করছি। তো 25টার মধ্যে 25টাই করবে এবং তার সাথে সাথে জিকের 25টার মধ্যে যতগুলি করা সম্ভব হয় শিওর শর্টভাবে সেগুলো কিন্তু করবে। তো তারপরে এটা গেল হচ্ছে লাস্ট 30 মিনিটস, থার্ড 30 মিনিটস যেটা, এবং লাস্ট যে তোমার 20 মিনিটস থাকছে সেখানে হচ্ছে এনকোড ম্যাথ এবং জিকের কোশ্চেন এনকোড করবে। অর্থাৎ এই 20 মিনিটসের মধ্যে তোমার 5 to 7 মিনিটস বা লেটসে 10 মিনিটস লাগবে এটা এনকোড করতে, এই তোমার জিকে এবং ম্যাথসের কোশ্চেন টোটাল লেটসে তুমি 35টা থেকে 40টা মতো করবে ম্যাথস আর জিকে মিলে আউট অফ 50। এবং সেটা এনকোড করার পরে ভালো করে তোমার হাতে যে লাস্ট 10 বা 12 মিনিটস যে পড়ে আছে না, এই টাইমটা কিন্তু তুমি যেটা করবে যে ট্রাই টু সলভ দ্য ফিজিক্স কোয়েশ্চেন দ্যাট ওয়াজ স্ট্রাক, মানে যেগুলো আটকে গেছিলো ফিজিক্সের কোশ্চেনগুলো, সেটা কারো ক্ষেত্রে 5টা হতে পারে, কারো ক্ষেত্রে 10টা হতে পারে, প্যানিক করবে না,
বা কারো ক্ষেত্রে 15টা হতে পারে, সেগুলো যেগুলো আটকে গেছিলো সেগুলো সলভ করে এনকোড করার চেষ্টা করবে। তো এই হলো তোমাদের আমি প্রসেসটা দিয়ে দিলাম, পারলে তোমরা স্ক্রিনশট করে রাখো, এটা কিন্তু লাস্ট মিনিট টিপস হিসেবে তোমরা নিতে পারো, এটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? এই যে টাইম ম্যানেজমেন্ট, বিকজ আলটিমেটলি লাস্ট এক বছর বা দু বছরের প্রিপারেশন কিন্তু তোমাদের দাঁড়িয়ে আছে প্রপার টাইম ম্যানেজমেন্টের ওপরেই কিন্তু দাঁড়িয়ে থাকছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি তোমরা উপকৃত হলে। চ্যানেলে নজর রেখো, সাবস্ক্রাইব করে রেখো, এবং এক্সামিনেশন হয়ে গেলে দু তিন দিনের মধ্যেই কিন্তু আমি টোটাল ডিটেল সলিউশন, তোমাদের যে এক্সামিনেশনের কোশ্চেনটা থাকছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। ধন্যবাদ।